الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة، إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যা আজকার এই জুমাতে আমরা শরিক হতে পেরেছি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। লাখো সালাত ও সালাম যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ইরশাদ করেন, আকিমিস সালাহ, তোমরা সালাতকে কায়েম করো। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ অন্যায় এবং অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখবে। অন্যায় এবং অশ্লীলতাকে এই নামাজই বাধা প্রদান করবে। ইন্নাস সালাত তানহা, নামাজ বাধা দেবে অন্যায় এবং অশ্লীলতাকে। আজকে সমাজের মধ্যে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে, অনেকে যখন নামাজকে বিশুদ্ধ করে পড়তে বলেন, নামাজকে ঠিক মতো আদায় করতে বলেন, তখন একটা বিদ্রূপ করা হয়, বলে আপনারা শুধু কেবলমাত্র নামাজই পেয়েছেন, এই নামাজ ছাড়া আর আপনাদের কিছু নাই। সুদের বুদ্ধে নাই, ঘুষের বুদ্ধে নাই, ভোটের বুদ্ধে নাই, এত কুফরি করা হচ্ছে, এত অন্যায় করা হচ্ছে, কারো বুদ্ধে কোনো কথা বলেন না, খালি বলেন নামাজ নামাজ নামাজ। এই যে একটি ঠাট্টা, যারা নামাজ সংক্রান্ত ব্যাপারে কথা বলেন তাদেরকে করা হয়, তারা ভাবেন সমাজ থেকে যদি অন্যায় আর অশ্লীলতা দূর করতে হয় তাহলে ক্ষমতা হাতে নিতে হবে,
পার্লামেন্টে যেতে হবে এবং সেখানে যে সদস্য আছে তার মধ্যে সংখ্যা গরিষ্ঠ হতে হবে সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর এই নামাজকে আইন করে চালিয়ে দেবেন তখন আর নামাজ কেউ সেই নামাজ পড়বে না যে নামাজ ভুল সব শুদ্ধ নামাজ পড়বে আল্লাহ তাআলা যে কাজগুলোকে অন্যায় বলেছেন যে কাজগুলোকে অশ্লীলতা বলেছেন এই সমাজ থেকে দূর হচ্ছে না এই দূর করার জন্য আইন প্রয়োগ করা দরকার দূর করার জন্য প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করা দরকার তবেই এগুলো যেতে পারে অতএব শুধু নামাজ নিয়ে পড়ে থাকলে চলবে না অতএব এই আন্দোলন করাটাও একটা আসল আন্দোলন এই আন্দোলনে আহলে হাদিসরা নাই তারা শুধু নামাজ আর নামাজ নিয়ে পড়ে থাকে একটি আন্দোলন হচ্ছে ক্ষমতা পেয়ে আল্লাহর দিন কায়েম করার আন্দোলন আর একটা হচ্ছে মানুষকে বিশুদ্ধ নামাজি বানাবার আন্দোলন মানুষ যাতে বিশুদ্ধ নামাজ আদায় করে তার জন্য নামাজের আন্দোলন আর একটা হচ্ছে আইন প্রয়োগ করার জন্য ক্ষমতা দখল করার আন্দোলন এই দুই আন্দোলনের মধ্যে ইমানের দিক থেকে বিশুদ্ধ কোনটা এটা আমাদের বুঝতে হবে ইসলামী আন্দোলন বলতে প্রাথমিক আন্দোলন কাকে বুঝায় এই ইসলামী আন্দোলনই হচ্ছে আজকে খুতবার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ইরশাদ করলেন আকিমিস সালাহ নামাজ কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ অন্যায় এবং অশ্লীলতাকে বাধা প্রদান করবে এই কথাটার উপরে কি আমাদের ঈমান আছে কি নেই সর্বপ্রথম যে জায়গাতে আমাদেরকে যে জায়গা থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে আল্লাহ যে বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অন্যায় এবং অশ্লীলতা এই নামাজই ঠেকায় এই যে কথাটা এটা কি ঠিক না বেঠিক এটার উপরে ঈমান আছে না নাই যদি এই কথার উপরে ঈমান রাখি তাহলে আইন প্রয়োগ করে অন্যায় অশ্লীলতাকে ঠেকাবার কথাটি গৌণ হয়ে যায় এটা আর গণ্য করা যায় না আইন প্রয়োগ করে অন্যায় এবং অশ্লীলতাকে বন্ধ করতে হবে এটা তখন আর থাকে না নামাজ যেখানে ঠেকাচ্ছে সেখানে আইনের প্রশ্ন ওঠে না আর আইন যেখানে ঠেকাচ্ছে সেখানে নামাজেরও প্রশ্ন ওঠে না আমাদের সমাজে আমাদের সরকার ভালো ভালো আইন করে না করে তো কোন সরকার কোন আমলে এই আইন করে নাই যদি রাস্তায় ছিনতাই হয় তাহলে তাকে পুরস্কার দেয়া হবে এ আইন কেউ করে নাই এ কথাও বলে নাই যে আজ থেকে ছিনতাই এটা শাস্তিযোগ্য অপরাধ নয় এটাও কিন্তু বলে নাই সবাই সন্ত্রাস দূর করতে চায় এই প্রশাসনিক ক্ষমতা দিয়ে সবাই ছিনতাই দূর করতে চায় সকল সরকারি চায় কিন্তু হয় না কেন এজন্য হয় না যে নামাজ ওই মোড়ে কায়েম নাই যে মোড়ে ছিনতাই হয় যে জায়গাতে হাইজ্যাক হয় ওইখানে নামাজ কায়েম নাই বলেই
সেখানে চিন্তাই হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় আর অশ্লীলতাকে বাধা দেয় এই নামাজ। চিন্তায় হতে গেলে এই নামাজ বাধা দিত, যদি সেখানে নামাজ কায়েম করা হতো। জিত আল্লাহ তাই আগে বলেছেন আকিমুস সালাহ, নামাজ ওখানে কায়েম হয় নাই বলে চিন্তাই হয়। এটা তো আল্লাহর কথা, এই কথাটাকে আমরা বিশ্বাস করি কি করি না? যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন কায়েম করেন তারা বিশ্বাস করেন না, যারা এই কোরআনকে আইন বলে মানেন না তাদের কিন্তু এই আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতে বিশ্বাস নাই। আবার যারা ইসলামী আইন কায়েম করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান তারাও বলেন যে আইন আর শাসন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন না হলে এই চিন্তাই দূর হবে না। আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই, এ হলেই এই চিন্তায় আর হবে না, এই অন্যায় আর হবে না। তাহলে যারা এই কোরআনের উপরে ঈমান আনে না তাদের ইমানে আর যারা কোরআনকে আল্লাহর কোরআন বলে বিশ্বাস করেন তাদের ইমানে তো কোনো পার্থক্য নাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ ধারণা যাদের, আর যারা মনে করে আইন করে সকল সমস্যার সমাধান করে ফেলবেন তাদের মধ্যে ধারণায় কোনো পার্থক্য নাই। জেনে রাখুন এই ধারণায় ধীরে ধীরে পার্থক্যের সূচনা হতে শুরু হয়েছে। এখন দস্তুর মতো আল্লাহর আইন যারা চান, সৎ লোকের শাসন যারা চান, তারাই এখন বলতে শুরু করেছেন যে নামাজের শাসন আগেই আমাদের মধ্যে চাই। শেখ নাসিরুদ্দিন আলবানী তার একখানা নামাজ শিক্ষা, সালা কাইফিয়াতু সালাতিন নবী, এই বইটার বাংলা তর্জমা হয়েছে। যারা সৎ লোকের শাসন চান বলে বলেন, আল্লাহর আইন চান বলে বলেন, তারা সকলেই সেই কেতাবটা অর্ধেক মূল্যে নিয়ে এখন ওই নামাজের প্র্যাকটিস শুরু করেছে। বলে না, ওই আগে নামাজটা যদি বিশুদ্ধ না হয় তাহলে সৎ লোক পাওয়া যাবে না। আল্লাহর আইন কায়েম করার জন্য যে সৎ লোকের দরকার, নামাজ যদি সৎ না হয় তাহলে নামাজই সৎ হবে না। এবার এই নামাজকে সৎ নামাজে পরিণত করার জন্য আন্দোলন শুরু হয়েছে এবং এই আমলও শুরু হয়ে গেছে। কিন্তু এই ঢেউ অনেক ছোট ছোট কর্মীদের মধ্যে এখন পর্যন্ত পৌঁছায় নাই, অনেক নিচু ক্লাসের কর্মীরা এখন পর্যন্ত এই আন্দোলনের ঢেউতে দোলা দিচ্ছেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ কি? মিশকাত শরীফের চার নম্বর হাদিস, আন ইবনে উমর কাল قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن محمدا عبده ورسوله دوتا روايتي আছে, وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। একেবারে মিশকাতের প্রথম কিতাবুল ঈমানে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা।
লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীটা বিশ্বাস করা, এই ভিত্তি একটা। দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ, তৃতীয় ভিত্তি হচ্ছে যাকাত, চতুর্থ ভিত্তি হচ্ছে হজ, পঞ্চম ভিত্তি হচ্ছে রমজান, রমজানের রোজা। এটা কিন্তু ভিত্তি। এখন এই ভিত্তি যে লোকের বিশুদ্ধ নয়, তার বিল্ডিং কখনো বিশুদ্ধ হতে পারে না। এই যে ভিত্তি, এই ভিত্তিটি ঠিক হতে হবে। আপনার এই বিল্ডিং গড়ে উঠবে, ভালো জানালা লাগাবেন, ভালো দরজা লাগাবেন, ভালো এটা করবেন ওটা করবেন, আপনার বিল্ডিং এর ঘরের ভিত্তি নেই তা আপনি করবেন কি করে? ঘর তৈরি করতে গিয়ে পাঁচখানা খুঁটির দরকার। এই পাঁচখানা খুঁটি আপনার নাই, চাল বসাবেন কোথায়? এই পাঁচটি ভিত্তি সঠিক হওয়ার পর বাকিগুলো হতে পারে। নামাজ এই ভিত্তির মধ্যে একটি ভিত্তি। এই নামাজ এটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে একটি ভিত্তি বিশুদ্ধ নয়, ওই পাশ দিয়ে আপনার এই ঘর পড়ে যাবে, নুয়ে যাবে। ঠিক তেমনি করে যাকাত একটি ভিত্তি। এই ভিত্তিটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার অন্যান্য নেক কাজ দাঁড়াবে কিসের উপরে? আপনার চাল কিসের উপরে দাঁড়াবে? অতএব এই যাকাত বিশুদ্ধ হতে হবে, হজ বিশুদ্ধ হতে হবে, রোজাটা বিশুদ্ধ হতে হবে। এই বিশুদ্ধ ভিত্তির উপরে যদি না হয়, তাহলে অন্য কোনো আমল আপনার বিশুদ্ধ ভিত্তির উপরে হবে না, আর সেটা ইসলাম বলেও গণ্য হবে না। আজকে যদি আমরা দেখি এই নামাজ সংক্রান্ত ব্যাপারে, সব কিছুর ব্যাপারে, তবু যেহেতু নামাজ, এই নামাজের ব্যাপারে একটা বিকল্প অবস্থা আর বিকল্প ব্যবস্থা আছে। একই ফাউন্ডেশন বুখারী শরীফে একটি নামাজ দিয়েছে। ফাউন্ডেশনের বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড তৃতীয় নম্বর পৃষ্ঠা থেকে 537 নম্বর পৃষ্ঠা পর্যন্ত নামাজ। এই এক রকমের নামাজ, অন্যদিকে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 141 পৃষ্ঠা থেকে 486 পর্যন্ত নামাজ। এ নামাজ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর এই ফাউন্ডেশনের হেদায়া নাম করে আর একখানা কিতাব আছে, তার 57 নম্বর পৃষ্ঠা থেকে 181 পৃষ্ঠা পর্যন্ত আর একটা নামাজ। একই ফাউন্ডেশনের প্রকাশিত দুইটি বই, একটা হচ্ছে হেদায়া আর একটা হচ্ছে বুখারী। এই হেদায়ার 57 নম্বর পৃষ্ঠা থেকে 181 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হেদায়ার যে নামাজ, এই নামাজের সঙ্গে ফাউন্ডেশনের প্রকাশিত বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 3 পৃষ্ঠা থেকে 537 পৃষ্ঠা পর্যন্ত যে নামাজ আছে, এই নামাজের মিল নাই। ও এক রকমের নামাজ আর বুখারী শরীফে আর এক রকমের নামাজ। ঠিক মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 141 পৃষ্ঠা থেকে 486 পৃষ্ঠা পর্যন্ত এক রকমের নামাজ, আর এই ফাউন্ডেশনের হেদায়ার প্রথম খণ্ডের 57 নম্বর পৃষ্ঠা থেকে 181 পর্যন্ত পৃষ্ঠা আবার আর একটা নামাজ। আপনার কাছে অবশ্যই এটা জিজ্ঞাসা হওয়া উচিত,
যে এই দুটো নামাজের নামাজ আসলে কোনটা, আপনি কোন নামাজটি আদায় করেন। হেদায়ার এই নামাজ আবিষ্কার হয়েছে 428 হিজরিতে। এই নামাজটা যিনি আবিষ্কার করেন তার নাম আবুল হুসাইন আল বাগদাদি, এ বাগদাদি নামাজ। আর বুখারি এবং মুসলিমের ফাউন্ডেশনের যে নামাজটা পাচ্ছেন সেই নামাজটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বুখারি এবং মুসলিম অর্থাৎ সহিহ সিত্তার সকল কিতাবগুলো 303 হিজরিতে বেরিয়ে যায়, জনসাধারণের কাছে ছেপে এসে যায়। 303 হিজরি, কিছু সংখ্যক লোক দেখেছে যে নামাজের সকল কথা এই সিয়াসত্তা এবং এর বাইরের কিতাবগুলোতে এসে গেছে। অতএব মুসলমানদের মধ্যে প্রভেদ এবং পার্থক্য সৃষ্টি করার জন্য আমাদের আর কোনো উপায় থাকলো না। 428 হিজরিতে আবুল হুসাইন আল বাগদাদি আল কুদুরি তিনি একটি নামাজ আবিষ্কার করলেন, সেই কিতাবের নাম দিলেন আল মুখতাসারুল কুদুরি। 428 আর সিহাসিত্তা সমাপ্ত হলো 303। এই সিহাসিত্তা লিখিত হবার বহু বছর পরে আর একটি নামাজ আবিষ্কার হলো। এই কিতাবে কেবলমাত্র নামাজই না, যাকাত, এই হেদায়ার 183 পৃষ্ঠা থেকে 232 পৃষ্ঠা পর্যন্ত, আর বুখারী শরীফ এতে তৃতীয় খণ্ড প্রথম পৃষ্ঠা থেকে 87 পৃষ্ঠা পর্যন্ত পাবেন একটা যাকাত। এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন সেইভাবে যাকাত। আর এই হেদায়ার 183 থেকে 232 পৃষ্ঠা পর্যন্ত আর একটা যাকাত, অর্থাৎ রসুলের যাকাতের বিকল্প আর এক যাকাত। বুখারী শরীফের তৃতীয় খণ্ডের 87 পৃষ্ঠা থেকে 306 পৃষ্ঠা পর্যন্ত পাবেন হজ। ঠিক এভাবে আবার হেদায়ার 268 পৃষ্ঠা থেকে 367 পৃষ্ঠা পর্যন্ত পাবেন আর একটা হজ। বুখারী এবং মুসলিমে আল্লাহর রসুলের হজ, আর কুদুরি আর হেদায়াতে আবুল হুসাইন বাগদাদি সাহেবের হজ। এভাবে রোজা এই হেদায়াতে 233 পৃষ্ঠা থেকে 267 পৃষ্ঠা পর্যন্ত এক রকমের রোজা, আর বুখারী শরীফে আপনি রোজা পাচ্ছেন তৃতীয় খণ্ড 309 পৃষ্ঠা থেকে 404 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক এভাবে মুসলিম শরীফে রোজা চতুর্থ খণ্ড 7 পৃষ্ঠা থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত। যা হোক, স্পষ্ট এটা এই হাদিসের কিতাবগুলোতে নামাজ, রোজা, হজ, যাকাত এর বিবরণ থাকার পরেও আবার 428 হিজরিতে আর এক রকমের নামাজ, আর এক রকমের রোজা, আর এক রকমের হজ, আর এক রকমের যাকাতের বিধান বের হল। দুঃখের বিষয় হচ্ছে এই যে রসুলের নামাজ
হাদিসের কিতাবগুলোতে রয়েছে, কিন্তু হেদায়া এবং কুদুরিতে যে নামাজ 428 হিজরিতে কুদুরির যে নামাজ আর যার ব্যাখ্যা করা হয়েছে এই হেদায়েতে, কুদুরি যখন প্রথম বেরোলো আর আজও আছে তাতে হাদিসের কোনো বরাত নাই। দাঁড়াতে হবে, বরাত নাই, হাত রাখতে হবে, বরাত নাই, রুকু করতে হবে, বরাত নাই, হাত তুলতে হবে, বরাত নাই, কোনো হাদিস নাই। এভাবে এই নামাজটি বরাত বিহীনভাবে বের হলো। আর এর আগে বুখারি মুসলিম সহ সহিহ সিত্তায় নামাজ দস্তুর মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত সহ বের হলো। সহিহ সিত্তার বরাত কি? ইমাম বুখারি বলেন এই হাদিসটি পেয়েছি আমি অমুকের কাছে, তিনি বলেন আমি পেয়েছি 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 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে প্রতিটি বিষয়ের বরাত নয়। বুখারীতে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা আছে, যেখানে হাত বাঁধার কথা আছে, যেখানে সূরা ফাতিহা পড়ার কথা আছে, সেই হেডিংয়ে সেই অনুচ্ছেদে 2-3-4টা হাদিস আছে। মুহাদ্দিসিন তারা প্রত্যেকটি হাদিসের পরিপূর্ণ বরাত সেখানে দিয়েছেন, শুধু বিষয়ের বরাত নয় বরং প্রত্যেকটি হাদিসেরই বরাত। প্রত্যেকটি হাদিসে তারা বলেছেন এই হাদিস পেয়েছি আমি অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, তিনি পেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছে। প্রতিটি হাদিসের কেবলমাত্র বিষয়ের নয়, অনুচ্ছেদের নয়। অথচ এই কেতাবগুলোতে বিষয়ের কথা আছে কিন্তু কোনো হাদিস বা ওই বিষয়টা কোথায় পেলেন তার কোনো বরাত নাই। এই দুই রকমের নামাজ আজকে একই প্রকাশনা থেকে প্রকাশ করা হচ্ছে। এই ইসলামী ফাউন্ডেশনে এটা আপনারা পাবেন, কিন্তু আপনাকে আমাকে ভাবতে তো হবে যে একই প্রকাশনা তাতে দুই রকমের নামাজ দুই দিকে আছে, এর কোনটা কি, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটা দেখতে হবে না? এই যে নামাজ কোনটা ঠিক আর কোনটা বেঠিক এইটা দেখবার আন্দোলনটা কে করবে? তার কারণ আল্লাহ তো ইরশাদ করেছেন আকিমিস সালা, নামাজটা কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় অশ্লীলতাকে এই নামাজই বাধা দেবে। তো সেই নামাজ যে আন্দোলন করবে, সেই নামাজ কেমন নামাজ, দুই দিকে দুই রকমের নামাজ, তারপরে এটাও তো ভাবতে হবে। ফাউন্ডেশনের প্রত্যেকটা হাদিসের কেতাবে নামাজ একরকম আর ফাউন্ডেশনের মসজিদে আবার নামাজ আর এক রকম, কেমন হলো? ফাউন্ডেশনের মসজিদের উপরের তলায় যে কিতাব তারা ছেপেছে, হাদিসের কিতাবের মধ্যে আছে, তারা যেটা তর্জমা করেছেন, সং ওবায়দুল হক সাহেব যে হাদিসের তর্জমা করেছেন তাতে আছে ঈদের নামাজ 12 তকবিরে, তিনি নিজেই তর্জমা করেছেন। আবার নিচে যখন ঈদের নামাজ পড়েন তখন তিনি নামাজ পড়েন 6 তকবিরের, অথচ ওনার এই লিখিত হাদিসের কিতাবে কোনো জায়গায় 6 তকবিরের নামাজ খুঁজে পাওয়া যায় না। তারাই তর্জমা করেছেন তারাবির নামাজ 8 রাকাত বুখারী এবং মুসলিমে, এই ইসলামী ফাউন্ডেশন। কিন্তু এই নিচে যে নামাজ পড়তে গিয়ে রমজানে দেখা যায় যে এখানে নামাজ হয় 20 রাকাত, তাহলে এটা কোন হাদিস? প্রকাশনায় একরকমের করবেন, ছাপবেন একরকম, প্রচার করবেন একরকমের, আবার করবেন আর একরকম, দেখতে হবে না? যেহেতু এই নামাজ এমন একটি আন্দোলন
যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখতে পারে যে নামাজ রসূলের নামাজ নয় সেই নামাজ পড়া কি অন্যায় নয় যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন শিখান নাই সেই নামাজ আল্লাহকে সামনে করে পড়লে এর চেয়ে চরম বেহায়াপনা আর নির্লজ্জতা কি হতে পারে আল্লাহর সামনে বাগদাদি নামাজ পড়ছেন আল্লাহর সামনে আল্লাহর নামাজটা পড়তে পারলেন না এর চেয়ে বেহায়া আপনার চেয়ে বেহায়া পৃথিবীতে কে আছে অতএব আপনার নামাজই এটা অন্যায়তে ধরেছে ওই নামাজটাই অন্যায় অতএব সমাজ থেকে অন্যায় দূর করার ক্ষমতা আপনার নাই ওই নামাজটাই একটি অশ্লীলতা অতএব এই নামাজ পড়ে সমাজ থেকে অশ্লীলতা দূর করার কোনো উপায় আপনার নাই মুষ্টিময় কয়েকজন লোক যদি এই ঠিক নামাজটা পড়ে আর অধিকাংশ লোক যদি ওই ঠিক নামাজটা না পড়ে সেই সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হওয়ার কোনো উপায় নাই অতএব সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নামাজে বাধ্য করতে পারলে শিক্ষা দিতে পারলে তবেই অন্যায় আর অশ্লীলতা দূর হতে পারে এটাই তো আল্লাহর ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة এক ব্যক্তি কাফের বিশ্বাস সকলের অন্তরে থাকে একটি কাফের তার বিশ্বাস অন্তরে একটি মুসলমান তার বিশ্বাসও অন্তরে আমি অভিজ্ঞতায় এমন কাফের দেখেছি যার দাড়ি এক মুষ্টির চেয়ে তো লম্বা যে টুপি দেয় ওই রকমের গোল টুপি আর জামা অনেক লম্বা এর উপরে একটা রুমালও আছে পরে শুনতে পেলাম যে ইনি একজন লেবাননি ইহুদি একদম মুসলমানের মতো দাড়ি মোস লেবাস পোশাক সব দেখে সালাম করতেই আপনাকে ইচ্ছা হবে কিন্তু আসলে সে ইহুদি ঠিক এই রকমের অনেক লেবাননি মুসলমান আছে একদম সব এক রকমের কিন্তু ওদেরকে একটু চেনা যায় এই ক্রসটা রূপার বা এই যে ক্রসটা আছে ওইটু ঝুলায় রাখে ওইটা যদি ঝুলায় না রাখে দূরের থেকে আপনাকে মনে হবে যে এক মহা হুজুর একদম এক রকমের টুপি টাপা সব কিছু এক যা হোক মানুষের ইমান থাকে অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইরে কোনো ব্যক্তি ইমানদার আর বেঈমান এটা তোমাদের বুঝবার একমাত্র উপায় হচ্ছে যারা ইমানদার তারা সালাত কায়েম করে আর যারা ইমানদার নয় তারা সালাত কায়েম করে না বাইনাল আবদ আল্লাহর বান্দা ও বাইনাল কুফর আর এক ব্যক্তি কাফের পরিচয় হচ্ছে তারকুস সালাত যে নামাজটা পরিত্যাগ করে সে কাফের আর যে নামাজটা পরিত্যাগ করে না সে কাফের নয় এখন তো অনেকে বলবে যে তাহলে নামাজ না পড়লেই তাকে কাফের বলতে হবে আপনি বলেন কি বলেন না তা দেখে তো আল্লাহর নবী কথা বলবেন না আল্লাহর নবী বলেছেন যে তারাকাস সালাত যে ব্যক্তি সালাত তরক করে সে ব্যক্তি কাফের আনা আব্দুল্লাহ ইবনে শাকিক قال এই হাদিসটি মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডের 523 নম্বর হাদিস عن عبد الله بن شقيق قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة
হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন যে সাহাবায়ে কেরাম কোন ব্যক্তিকেই কাফের বলতেন না তবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিত তাকে ক্ষমা করতেন না তাকেই কেবল কাফের বলতেন লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালে তারা কাহু কুফরুন গায়রাস সালাত এই নামাজটা ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম কাউকে আর ইমানদার বলে ভাবতেন না অন্য কোন কাজ করলে বা কোন কাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম কাফের বলতেন না কিন্তু নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম এই বেনামাজিকে কাফের বলতেন মিশকাত দ্বিতীয় নম্বর খণ্ড 532 নম্বর হাদিস عن ابن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله عبد الله ابن مسعود رضي الله تعالى عنه بولين جامع الله النبي كي جگاشا كلم هي الله النبي ايمانير پوري مانوشير شعب چهيتي كون عمل كون عمل الله تعالى شعب چهيتي بشي پسند کرن أي الأعمال أحب قال الصلاة لوقتها নামাজটা সময় মতো পড়া এটি আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরে সবচেয়ে বেশি পছন্দ করেন কুলতু সুম্মা আইয়ুন এরপরে আমি জিজ্ঞাসা করলাম এই নামাজের পরে আর ভালো আমল কোনটা বিররুল ওয়ালিদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের খিদমত করা কুলতু সুম্মা আইয়ুন এরপরে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর নবী এই পিতামাতার খিদমতের পরে ফের কোনটা বললেন قال الجهاد في سبيل الله এই তৃতীয় নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ভাবে যদি আমি একটার পরে একটা জিজ্ঞাসাই করতাম তা আল্লাহর নবী এক একটা করে জবাব দিতেন এরপরে আর আমি জিজ্ঞাসা করি নাই বুখারী এবং মুসলিমের হাদিস মিশকাত দ্বিতীয় নম্বর খণ্ড 522 নম্বর হাদিস তাহলে সর্বপ্রথম ইমানের পরে আমল নামাজ এই ইমানের পরে জিহাদ নয় প্রথম হচ্ছে নামাজ তারপরে পিতামাতার খিদমত তারপরে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ আপনি নামাজের কথা বলবেন যে ভাই আপনি আপনার নামাজটা ঠিক করেন বলে আপনারা শুধু নামাজ নামাজ নিয়েই থাকেন এই সুদ ঘুষের দেখা লাগবে না গতার কথা বলে এত যে কিছু হচ্ছে এ আর কিছু দেখা লাগবে না এই যে দেখা লাগবে এটা কখন দেখবেন নামাজের আগে উজু না উজুর আগে নামাজ এখন যদি আপনি নামাজ পড়ে উজু করতে শুরু করে দেন তো মুশকিলের ব্যাপার আগে উযু তারপরে নামাজ ইমানের পরে আপনার কাছে সবচেয়ে যেটা অগ্রগণ্য আল্লাহর নবীর কথায় সেটা হচ্ছে সালাত তাই এই সালাতকে বিশুদ্ধ করার জন্যই বলা হচ্ছে এটা ইসলামী আন্দোলন আপনারা ব্যাপারটা বুঝতেই পারেন নাই মনে করছেন নামাজই শুধু নামাজ আন আবি হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামস يمحو الله بهن الخطايا কোন মানুষকে যদি তার জীবনের গুনাহ খাতা maaf করতে হয় তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজই ওই অপরাধকে দূর করার একমাত্র শক্তিশালী পন্থা আসসালাওয়াতুল খামস يمحو الله بهن الخطايا জীবনের অপরাধ গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করেন এই নামাজেই মিশকাত দ্বিতীয় নম্বর খণ্ড 519 নম্বর পৃষ্ঠা দিন কায়েম করার কথা বলেন ইবনে আবি আসিম সহ আরো ছয় খানা হাদিসের কিতাব আন আবি হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন
আল্লাহ রাসূল বলেন এই নামাজ দ্বীনের স্তম্ভ দ্বীনের একটি খুঁটি তো কেমন খুঁটি আল্লাহ রাসূল ইরশাদ করেন ফাকাদ আকামাহা যে ব্যক্তি নামাজ قائم করেছে সমাজে এই বিশুদ্ধ নামাজ চালু করতে পেরেছে ফাকাদ আকামাত দ্বীন সে দ্বীন قائم করেছে সে দ্বীন قائم করে ফেলেছে মান আকামাহা যে নামাজকে قائم করতে পেরেছে নিজে এবং সমাজের জীবনে ফাকাদ আকামাত দ্বীন ফাকাদ আকামাত সালাত বলা হয় নাই সে দ্বীনকে قائم করেছে অতএব নামাজ বিশুদ্ধ করার এই আন্দোলন দ্বীনকে قائم করার আন্দোলন ওয়ামান হাদামাহা আর যে নামাজটা ভেঙে চুরমার করে দিল ফাকাদ হাদামাত দ্বীন নামাজ চুরমার কেমন করে হলো ওই খুঁটি আল্লাহ তাআলা যেভাবে قائم করেছিলেন ওই নামাজের খুঁটিটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে যেভাবে পাঠিয়েছিলেন তার ভিতর থেকে কিছু বেশি কিছু কম এর নাম এর নামই হচ্ছে ইহদাম একটি পূর্ণাঙ্গ সুন্দর খুঁটি তার ভিতর থেকে একটা রড বের করে ফেললেন ওই খুঁটিটা আর থাকলো ওর ভিতর থেকে রড নিজের জায়গায় আসে সমস্ত খোয়াগুলো টেনে বের করে ফেললেন প্লাস্টারটা ভেঙে ভেঙে চুরচার করে ফেললেন তো থাকলো কি আল্লাহর নবী বলেন ওয়ামান হাদামাহা যে নামাজ আল্লাহ তাআলা নাযিল করেছেন তার ভিতর থেকে তাকে যারা ভাঙে ওই ভিতর থেকে কিছু বের করে বলে সূরা ফাতিহা মুক্তাদির লাগবে না আর সবাই পড়লে চলবে আর সবাই তো একজন বলে এটা বলে পায়ের সাথে পা না মিলেও না নামাজ হয় ওদিকে হবে না ওর ভিতর থেকে একটা বের হলো হাত তোলা রফুল ইয়াদাইন এটা সুন্নত না করলেও নামাজ হয় গেল একটা এভাবে একটি নামাজের ভিতর থেকে আপনি 22টা বিষয়কে দূর করে ফেলেন 22টা বিষয় নামাজের মধ্যে আর নাই হিসাব করে দেখেন ওই নামাজে সহিহ এবং বিশুদ্ধ হাদিস মোতাবেক 22টি বিষয়ই নাই এখন যে খুঁটির ভিতরে 22টা জিনিস না থাকে ওর কত শক্তিশালী খুঁটি হয় ফাকাদ হাদামাহা ফাকাদ হাদামাত দ্বীন যে ব্যক্তি এই নামাজকে এভাবে চূর্ণ বিচূর্ণ করেছে সে দ্বীনকে চূর্ণ বিচূর্ণ করেছে অতএব তার দ্বীন قائم করার স্বপ্ন বৃথা কোনোদিন হবে না আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিলমুসাল্লিন যারা নামাজ পড়ে মুসল্লি তাদের উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর গজব নাযিল হোক কেমন কথা হলো নামাজ যা পড়ে না তাদের উপরে গজব নাযিল হবে তাদের জন্য পরকালে ওয়াইল দোজক রাখা হয়েছে কিন্তু আল্লাহ বললেন যারা নামাজ পড়ে তাদের জন্য এই জাহান্নাম কেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহু নামাজ পড়ছে নামাজটা ভুল পড়ছে নামাজটা জেনে শুনে পড়ছে না এইভাবে যারা জেনে শুনে নামাজ পড়ে না নামাজ ভুল পড়ে এই ভুল নামাজীদের জন্যই জাহান্নাম দুটো ছেলে মেট্রিক পরীক্ষা দিতে গেল তিন ঘন্টা লিখতে সময় পেল ও দশ পৃষ্ঠা লিখলো এও দশ পৃষ্ঠা লিখলো দেখা গেল একটি ছেলের প্রশ্নের উত্তর ঠিক হয়েছে আরেকটি ছেলে দশ পৃষ্ঠাই লিখেছে তিনটি ঘন্টাই সময় নিয়েছে কিন্তু কোন প্রশ্নের উত্তর ঠিক হয় নাই কোন প্রশ্নের উত্তর যার ঠিক হয় নাই পরীক্ষা দিয়েও তার কোনো লাভ হয় নাই
রেজাল্ট যখন বেরিয়েছে বলে তুই আর আমি সমান সমান বলে কেন বলে তুই পরীক্ষা দিয়ে ফেল করেছিস আর আমি পরীক্ষা না দিয়ে ফেল করেছি আমি তো পরীক্ষা দেই নাই আর তুই পরীক্ষা দিয়েছিস তোর বল তুই ফেল যখন করলি তোর এই পরীক্ষা দেওয়া না দেয়ায় হলোটা কি তোর দেয়া আর আমার না দেয়া দুটো সমান তুইও ইন্টারমিডিয়েটে পড়তে পারবি না আর আমিও পারবো না তুই গেলেও তোরও ভর্তি করবে না আমি গেলেও আমারও ভর্তি করবে না তাহলে একটি লোক নামাজ পড়লো তার নামাজ হলো না আর আর এক ব্যক্তি নামাজ পড়লই না কি লাভ হলো সমাজের এক শ্রেণীর লোক বলে হোক আর না হোক পড়ে তো যায় তো মসজিদে হলো না গেলে লাভটা কি হলো বলে নামাজ তো পড়ে বলে লাখ লাখ লোক দেখেন না জামাতে নামাজ পড়ছে দাঁড়িয়ে বলে ভাই নামাজটা তো হলো না বলে হোক আর না হোক জামাতটা তো বড় আল্লাহু আকবার ওই বড় জামাত দেখি আল্লাহু আকবার বলে এত লোক বলে হ্যাঁ এত লোক এই যে ধ্যান ধারণা ইমানের দৃষ্টিতে পাল্টাতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় থাকলেন মক্কার মসজিদে তখন নামাজ হতো না সেই যে নামাজ কাফেররা পড়ত মা কানা সালাতুহুম ইনদাল বাইত মুকাআম ওয়া তাসদিয়া কাফেররাও কিন্তু মসজিদে হারামের চতুর্পাশে বিরাট বিরাট জামাত করে নামাজ কাফেররাও পড়ত আল্লাহর নবী ওই বিরাট জামাতে একদিনও হাজির হন নাই লক্ষ লক্ষ লোক এই হজের সময় নামাজ পড়ত কাফেররা একজন সাহাবা ওই কাতারে শামিল হয় নাই কেন মসজিদ পছন্দ হয় না আল্লাহর মসজিদ মসজিদে হারাম মসজিদ পছন্দ হয় আল্লাহর ঘর সেই কাবা কাবাই আছে সব পছন্দ হয় ওই জামাত পছন্দ হয় না কিন্তু আপনার বড় জামাত দেখলেই পছন্দ হয় যে নামাজ নামাজ নয় সেই নামাজের জামাত যত বড় হোক সেটা তো জামাতই নয় ফয়লুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ আদায় করে বা আদায় করতে দেখে শুদ্ধ আর অশুদ্ধর কোনো খেয়াল রাখে না তারা এই নামাজ পড়েই জাহান্নামে যাবে عن خالد الجهنى قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسوه فيها غفر الله له ما تقدم من ذنبه خالد الجهنى বলেন نبي محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন যে ব্যক্তি মাত্র দু রাকাত বিশুদ্ধ নামাজ পড়তে পেরেছে বা কোন সময় পড়েছে দু রাকাত বিশুদ্ধ নামাজ মান সাল্লা সিজদাতাইনে লা ইয়াসুহু ফিহা তার যে ব্যক্তি দুই রাকাত নামাজ বিশুদ্ধ করে পড়তে পেরেছে তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন বিশুদ্ধ নামাজের কোনো মূল্য আপনার কাছে হলো না মিশকাত দ্বিতীয় খণ্ড 530 নম্বর হাদিস অতএব যে নামাজটা অশুদ্ধ নামাজ যে নামাজের উপরে আল্লাহর লানত সেই নামাজ দেখো যদি আপনার অন্তর কেঁদে না ওঠে সেটাকে বিশুদ্ধ করার জন্য যদি আপনার চিন্তায় আর চেতনায় কোনো রকমের আঘাত সৃষ্টি না হয় তাহলে ইমানের দিক থেকে আপনি বেঁচে আছেন এই কথাটা বলা ঠিক নয় ইমানের দিক থেকে অনেক আগেই আপনার যে মৃত্যু হয়েছে এটা আপনার বোঝা উচিত ছিল ভাবা উচিত ছিল তাই যে সকল লোকেদের উপরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই বিশ্বাস আছে তারা কিছুতেই নীরব থাকতে পারে না আন মালিক ইবনে হুয়াইরাস কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
عن مالك بن حيرس قال قال رسول الله صلى الله عليه وسلم سلوا كما رأيتموني أصلي. مالك بن حيرس বলেন একটি লম্বা হাদিস যে আমরা আল্লাহ রাসূল তার কাছে উপস্থিত হলাম বহুদিন পর্যন্ত থাকলাম যুবক আমরা তাই আমাদেরকে যখন আল্লাহর নবী বিদায় করে দিলেন তখন তিনি আমাদেরকে নসিহত করলেন যে শোনো তোমরা আমার কাছ থেকে চলে যাচ্ছ যাওয়াই স্বাভাবিক কাজ কর্ম ইত্যাদি সকল আছে কিন্তু মনে রাখো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি যেভাবে আমি তোমাদেরকে নামাজ পড়ে দেখিয়েছি যেভাবে তোমাদেরকে আমি নামাজ শিখিয়েছি সেই নামাজটি ছাড়া তোমরা অন্য কোনো নামাজ পড়বে না যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবেই তোমরা নামাজ পড়বে মিশকাত দ্বিতীয় নম্বর খণ্ড 632 নম্বর হাদিস عن عمران بن حسين قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم الثقلين لن تظلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي مستدرك الحديث عمران بن حسين بولين نبي محمد رسول الله صلى الله عليه وسلم بداية حجي اتم تدرتار شنگے من بار بار بولے چلين جامي تمہدير کچھے দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তার একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ যখন তোমরা আল কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে হেদায়েত ধরবে কুদুরি ধরবে তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আন আরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزيغ بعدي الا حالي ابن ماجه চতুর্থ নম্বর পৃষ্ঠা আল্লাহর নবী বলেন আমি যা দিলাম لا يزيغ عنها بعدي এর থেকে যদি তোমরা সরে যাও এদিক ওদিক চলে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে عن ابن مسعود قال لو ترك سنت نبيكم لا ظللتم اگر دوٹا حدیث بانگلا ترجمہ ہوئی نائی حضرت ابن مسعود رضی اللہ تعالی عنہ بولین لو ترك سنت نبيكم اتا حوز زکاتر کھتر نوئے اے حدیث تی مشکاتر دیتیو نمبر کھنڈو ہزار پاش نمبر حدیث نماز شمپر کے بلا ہوئے چھے لو ترك سنت نبيكم نمازের যে সকল নিয়ম কানুন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন নামাজের যে সকল নিয়ম কানুন এইগুলো ছেড়ে যদি তোমরা নামাজ পড়ো লা যালালতুম তাহলে দুনিয়ার কোন আন্দোলনে তোমরা সফল কাম হতে পারবে না لو ترك سنت نبيكم হে দুনিয়া ইসলামী আন্দোলনের লোকেরা শোনো নামাজের যে কানুন আর নিয়ম আল্লাহর নবী দিয়েছেন এই নিয়ম কানুনটা যদি তোমরা ওই নামাজে ছাড়ো লাযালালতুম যে আন্দোলন তোমরা এই আল্লাহর দিনের জন্য করবে সেই আন্দোলন তোমাদের ব্যর্থ হতে বাধ্য মিশকাত দ্বিতীয় নম্বর খণ্ড 1005 عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه صلاته قيامه الدين الله رب العالمين شرب প্রথম যে প্রশ্ন করবেন ইমানের পরে তা হচ্ছে صلاته আল্লাহর বান্দার নামাজ فان صلحا এই নামাজ যদি বিশুদ্ধ হয় সালাহা সাইরুল আমাল তাহলে অন্য সকল আমলকে গ্রহণ করা হবে ওয়াইন ফাসাদাত আর এই নামাজ যদি অশুদ্ধ হয় ফাসাদাত সাইরুল আমাল তাহলে অন্য সকল আমলকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন তারগীব এবং তারহীব 552 নম্বর হাদিস ঠিক এই মজমুনের হাদিস মিশকাত
দ্বিতীয় নম্বর খণ্ড ১২৫৩ নম্বর হাদিস اول ما يحاسب به العبد يوم القيامه صلاته সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে আর নামাজটা যদি শুদ্ধ হয় আর অন্য যত জায়গাতে যত ভুল হয়েছে সেই ভুল আমল কেউ আল্লাহ শুদ্ধ আমল বলে গ্রহণ করবেন আর নামাজ যদি ভুল হয়ে যায় তাহলে অন্য সকল শুদ্ধ আমল কেউ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না অতএব এই নামাজ সম্পর্কে আমাদের সজাগ এবং সচেতন দুভাবে থাকতে হবে নিজেদের নামাজকে বিশুদ্ধ করতে হবে এবং অন্য যারা বিশুদ্ধ নামাজ পড়ছেন না তাদেরকেও এই বিশুদ্ধ নামাজের দিকে ডাকতে হবে প্রতিকূলতা আছেই ঘন ঘন বাহাস করার কথা বলবে আজ বসো কাল বসো বহু কিছু হবে হোক আপনার দাওয়াত শান্ত এবং বুদ্ধিমত্তার সঙ্গে এই দাওয়াত আপনাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশুদ্ধ নামাজের আন্দোলন এটাও ইসলামী আন্দোলনের প্রথম স্তম্ভ প্রথম খুঁটিটাই হচ্ছে ইমানের পরে নামাজকে বিশুদ্ধ করার আন্দোলন জিহাদকে বিশুদ্ধ করার আন্দোলন না জিহাদ এই পাঁচটি স্তম্ভের কোন স্তম্ভ জিহাদ নয় পাঁচটি স্তম্ভ আলাদা এই স্তম্ভের পরে যে ঘর তৈরি হবে সেই ঘর তৈরি করার একটা বিষয় হচ্ছে জিহাদ জিহাদ এই পাঁচটার ভিতরে কোনো একটা নয় অতএব আপনার নামাজ যদি অশুদ্ধ হয় আর জিহাদ যদি বিশুদ্ধ হয় এই বিশুদ্ধ জিহাদকে আল্লাহ তাআলা জিহাদ বলে গণ্য করবেন না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে এই নামাজ সম্পর্কে আর এই নামাজ যদি শুদ্ধ হয় তাহলে জিহাদের মধ্যে যদি অশুদ্ধতাও থাকে সেটাও আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন মিশকাত দুই নম্বর ১২৫৩ নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ছেড়ে দেওয়ার কথা বলেন নাই কিন্তু নামাজ পড়ার আগে যেমন উযু করতে হয় ওই জিহাদ করার আগে তেমন বিশুদ্ধ নামাজ পড়তে হয় বিশুদ্ধ নামাজ ছাড়া বিশুদ্ধ জিহাদের কোনো মূল্য নাই যেমন বিশুদ্ধভাবে উযু করার পর যদি অশুদ্ধভাবে নামাজ পড়ে তাহলে এই নামাজেরও যেমন কোনো মূল্য হয় না তাই বিশুদ্ধ জিহাদের আগে বিশুদ্ধ নামাজ হলেই ওই জিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে পারে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বহুদিন ধরে কোন প্রশ্ন আসে না হয়তো আমি খুতবার ভিতরে সুযোগ দেই না বলে অনেক প্রশ্ন আসে না একটি উল্লেখযোগ্য প্রশ্ন এসেছে এবং আগের থেকেই আমাকে বলা হয়েছে তা হচ্ছে আমাদের বাংলাদেশে বহু লোক ব্যাংকে চাকরি করেন তাদের এই ব্যাংকে চাকরি করা যাবে কি যাবে না ব্যাংকের চাকরি দুরুস্ত কি না দুরুস্ত ভালো করে বুঝুন ব্যাপারটি এত সোজা নয় এটা একটা জাতীয় প্রশ্ন এবং জাতীয় সমস্যা ব্যাংক যিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন সর্বশেষ তিনি এক মিলে চাকরি করেন তা আমি বললাম
যদি পিপলস মিলে চাকরি করা দুরুস্ত হয় তাহলে জনতা ব্যাংকেও চাকরি করা দুরুস্ত বলে কি রকমের বলে পিপলস মিল এখন সব সুদ ওর বাইরে সুদ ভিতরে সুদ ডাইনে সুদ বামে সুদ সুদ ছাড়া তো মিল চলছে না বলে কথা তো ঠিক তাহলে ওটায় দুরুস্ত আছে আর জনতা ব্যাংকে দুরুস্ত নাই এই কথা দিয়ে এই কথা আমি বুঝতে চাচ্ছি না যে সুদ এটা যে হারাম এটা হালাল হয়ে গেছে সুদ সব সময়ের জন্যই কিন্তু হারাম আজও হারাম ভবিষ্যতেও হারাম থাকবে কিন্তু এই সুদি ব্যাংকে কাজ করার জন্য আমাদের যে সকল লোকেরা গেছে যারা খবর শোনেন খবরের কাগজ দেখেন তারা বুঝতে পারছেন আমার ঠিক মনে নাই এই সেশনের হয়তো আগের সেশনে উত্তর দিয়েছে যে আমাদের দেশে এমএ এবং গ্রাজুয়েট এই রকমের কেবলমাত্র 2 কোটি লোকের চাকরি আমরা দিতে পারছি না ওই ইন্টারমিডিয়েট থেকে এই নিচের দিকে বাদ দেন সংস্থাপন মন্ত্রণালয় থেকে উত্তর দিয়েছে 2 কোটির মতো যুবককে আমরা চাকরি দিতে পারছি না অতএব আমাদের কাছে হালাল চাকরি নাই হালাল কর্মসংস্থানের ব্যবস্থা উপস্থিত নেই সুদকে হারাম জেনে যে সকল লোকেরা কেবলমাত্র নিরুপায় অবস্থায় চাকরি করবেন তাদের এই চাকরি হারাম হবে না চট করে যারা একটু বোঝে বেশি তারা বলবে হ্যাঁ উনি চাকরি ছেড়ে দিক হ্যাঁ দুনিয়া আর কোনো কাজ নাই এই অশিক্ষিত লোকের এই কথাটা বলা কিন্তু খুব সহজ আর কোনো কাজ নাই ধরে বসেন ভাই ঠিক আছে আমি ব্যাংকে চাকরি করব না 1 মাস ছুটি নিয়ে আসছি আমারে একটা চাকরি এইভাবে জোগাড় করে দেন বলে আমি কি তাই কইছি নাকি এখন হুজুরের ওয়াজ শেষ হয়ে গেছে বলে হুজুর আপনি যে ওয়াজ করলেন হারাম চাকরি করা যাবে না আমি চাকরি ছাড়লাম আমার চাকরি একটা দিন বলে ভাই আমি কি চাকরি বাকরি দিতে পারি আমার কাছে কি চাকরি আছে বলে ওই ওয়াজটা করলেন কেন বলে এই তো মানে আমার একটু কইছিল তো এই জন্য ওয়াজটা করে দিছি কিন্তু চাকরি দেব এত বড় দায়িত্ব নিয়ে আমি ওয়াজটা করি নাই হারাম ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াতে ইরশাদ করেন ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাত ওয়াদ দামা ওয়াল লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গাফুরুর রাহিম হে মুসলমান তোমাদের উপরে মাইতা মৃত প্রাণী খাওয়া হারাম করেছি রক্ত খাওয়া হারাম করেছি শুকরের গোশত খাওয়া হারাম করেছি যে জানোয়ারের উপরে আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে সেই জানোয়ারের গোশত হারাম করেছি কিন্তু ফামানিজ তোররা যদি এমন একটি অবস্থা উপস্থিত হয় যে এইগুলো ছাড়া তোমার জীবিকা নির্বাহের আর কোনো উপায় নাই ফামানিজ তোররা এই ধরনের কোন অবস্থায় যদি পড়ে যাও গায়রা বাগিন ওয়ালা আদিন তুমি আল্লাহর হুকুম অমান্যকারী হিসাবে নয় এই নিদারুন অবস্থার জন্য যদি হয় ফালা ইসমা আলাইহি তাহলে তোমার উপরে কোনো গোনাহ হবে না তুমি হালাল খাবার পাচ্ছ না এমতো অবস্থায় যদি তুমি মদ খেয়ে বসো শুকরের গোশত খেয়ে বসো ফালা ইসমা আলাইহি তাহলে গোনা হবে না ওই ব্যক্তিকে ধরেন কেন আজ গোটা জাতি আমরা এই সকল যুবকদের কোন সার্ভিস দিতে পারছি না বেকুবের মতো একটি লোকের উপরে চাপাচ্ছেন কেন তাই না আমরা এই পিতা মাতারা যারা অভিভাবক ওই সকল ছেলেদেরকে এমএ আর বিএ করে তারপরে চাকরি দিতে পারছি না এটা কি আমাদের এই জাতীয় দায়িত্ব না সরকার থেকে শুরু করে আমাদের দেশে কাজ নেই এই জাতীয় সমস্যার সমাধান করতে আমরা পারছি না এমত অবস্থায় ব্যাংকে যারা চাকরি করছে আমাদের যারা
তাদের কোনো অপরাধ নয় কিন্তু তারা যদি মনে করে এই সুদ খাওয়া হালাল আছে এটা মনে করবে না জাওয়াজের সুরত এই এটা হারাম যেদিন আমরা ব্যাংকগুলোকে সুদ মুক্ত করতে পারবো সেই দিনকে আমরা এই চাকরি আর করব না এই ধরনের ওটাকে হালাল অন্তরে রেখে জরুরি অবস্থার জন্য